পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুন্তাকিমুন সূরা সাজদা সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সাড়া দিচ্ছেন আপনারা আগ্রহ জোগাচ্ছেন বলেই এই পালাটা আস্তে আস্তে আমি হয়তো বড় করছি লম্বা করে দিচ্ছি এইভাবে যদি সাড়া জাগান তাহলে হয়তো আরও বড় হতে পারে আর হলে আমি মাঝখানে থমকে যেতে পারি আজ আপনাদের সামনে একটা আলোচনা করি প্রাসঙ্গিক আলোচনা কেন যত্র তত্র যেখানে সেখানে এটা প্রশ্ন কানে আসছে লোকেরা করছে হ্যাঁ এটা আজাব এটা মহামারীটা আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আমাদের উপরে আজাব চাপিয়ে তো মুমিনিনদেরকে আজাব দিচ্ছেন তো কাফেরদেরকে কেন আজাব দিলেন আল্লাহ তো কাফেরদেরকে দুনিয়াতে জান্নাতে ছাড় দিয়ে রেখেছেন তো আজাব কি আজাব নয় বা আজাবটা কেন এলো এটা একটা প্রসঙ্গ কাজে আপনাকে আজকের আলোচনা তো আমি বেঁধেই দিচ্ছি যে আলোচনাটা এইভাবেই হোক গজব আসে কেন আজাব আসে কেন এ প্রসঙ্গে বলতে গেলে আমি প্রথমে জিজ্ঞেস করব। মা নিজের ছেলেকে মারে কেন এর উত্তর কী আছে আপনার কাছে একটাই উত্তর হলো এই যে মা তো মমতার জ্যান্ত প্রতীক নিজের কলেজের টুকরাকে মারে কেন যখন বাচ্চা সীমা লঙ্ঘন করে মায়ের কথাই পাত্তা দেই না তখনই মা মারে আমি যদি আপনাকে বলি রাখাল তার পশুগুলোকে প্রয়োজনে বা সময়ে মারে কেন রাখাল তোকে সকালবেলায় নিয়ে এসেছে ময়দানে চড়াতে হৃষ্টপুষ্ট করবে বাজারে বিক্রি করবে পয়সা হবে সেই রাখাল আবার মারে কেন পেটা করে কেন এই জন্য করে যখন কোনো পশু বিচরণের কালে রাখালের কথা শোনে না একটু বেয়াড়া হয়ে যায় তখন রাখাল প্রয়োজনে তাকে মারে এবার আপনার সামনে আমি যুক্তি খাড়ো করছি যে রব্বুল আলামিন আমাদের উপরে যেটাকে পাঠিয়েছেন গজব করে আজাব করে তা আজাব কেন পাঠালেন প্রথম একটা কথা আপনাকে বলে দিচ্ছি হাজরত আয়েশার হাদিসে বর্ণিত হয়েছে আমি ইতিপূর্বে বলেছি যে এটা আজাব হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান কিন্তু এইখান থেকে একটা অপশন আপনি আলাদা করে নিন কি রাহমাত আল্লিল মুমিনিন যারা মুমিন তাদের জন্য এটা আজাব নয় তাদের জন্য এটা রাহমাত কথাই বলে যেমন মরাহাতি সুয়ালাক তেমনি মুমিনের জন্য এটা রাহমাত ও যদি বেঁচে যায় তাহলে পরীক্ষার মধ্যে পাস করে গেল আরও যদি মরে যাই তো শাহাদাতের মরণ পেল আর এটা মুমিনের বাইরে যারা আছে তাদের জন্য আজাদ তো মুমিনের বাইরে মুসলমান আছে মুমিনের বাইরেই মুমিনের সীমানার বাইরেই গায়ের মুসলিম যত আছে দুনিয়াতে সবাই আছে এইখানে একটা বেনামাজি একটা সুদঘোর একটা মদঘোর একটা লম্পট ও যদি মরে যায় আল্লাহ ভালো জানেন যেহেতু কালেমা গো মুসলমান এতে আক্রান্ত হয়ে মরে গেছে রব্বুল আলমিনই ভালো জানেন যে এই লোকটা একজন প্লেন মুসলমান হিসাবে আক্রান্ত হয়ে মরে গিয়ে ও শহীদ হলো না হলো না তবে নিশ্চিত যারা কাফের তারা তো জাহান নামি আগেও ছিল আজও আছে জাহান নামি ওকে আল্লাহ তালা এই অভিশাপ দিয়ে করে দিলেন ভোরে দিলেন জাহান নামে কাজে আপনার মনের কোনো সংশয় যেন আর না থাকে আমি বলতে চাইছি সাধের সৃষ্টি আপনি এক দুটো টপ বসালেন বাড়ির দরজায় পানি দিলেন তিন মাস ধরে গাছে ফুল ফুটছে না তাতে কুড়ি আসছে না তো কুড়ি যদি তাতে না আসে ফুল যদি তাদের না ফুটে তা আপনি চার মাসের মাথায় ওকে লাথি মেরে ভেঙে ফেলবেন না কেন তোমাকে আমি এইভাবে যত্ন করবো তাহলে আপনার সাধের সৃষ্টিকে যদি বা আপনার সাধের একটা বস্তুকে যদি আপনি আপনার শখ মিটাতে অক্ষম হয়ে যায় তা আপনি যদি ওকে আছাড় মেরে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাধের সৃষ্টিকে মানুষ লক্ষ্য করবেন আমি ভ্রান্ত কথা বলি না আপনাকে আমি খুব যুক্তিসম্মত কথা বলছি রব্বুল আলমিন মানুষকে হাতে গড়েছেন আর বাদ বাকি কায়নাতকে সৃষ্টি করার ব্যাপারে রব্বুল আলমিনের ফর্মুলা কি একটাই আল্লাহ তালা ঔষধ ব্যবহার করেন তার নাম হলো কুন ফায়াকুন হয়ে যা হয়ে যাও হয়ে গেল তাহলে সকল সৃষ্টির পেছনে আল্লাহর ফর্মুলা হলো কুন ফায়াকুন আর মানব সৃষ্টির বেলায় রব্বুল আলমিন মাটি মাঙালেন তাকে আবার সানলেন শেনে আবার একটা কাঠামো বানালেন তাতে আবার রুহ দিলেন তাকে আবার জিন্দা জাগ্রত মানুষ করে জান্নাতে বসালেন আবার উনার সহধর্মিনীকে তেইশ নম্বর বাঁকা পাঁজরের হাট থেকে অপারেশন করে টেনে আল্লাহ রব্বুল আলমিন তাকে বানিয়ে দিলেন তার স্ত্রী হাওয়াকে তাহলে আপনি দেখছেন না যে আল্লাহর রব্বুল আলমিনের সাধের সৃষ্টি হচ্ছে কে মানুষ এবার মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করতে না পারে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে যদি পূর্ণ করতে না পারে তো আছাড় যদি না খাবে তো কে খাবে আপনি বলুন এরা যদি মার না খাবে তো আর কে মার খাবে অনিবার্য কথা আল্লাহ তালা বলছেন ওমা খাল জিন্না ওয়াল ইনসা ইনসা জিন্না ইনসা জিন এবং ইনসান আল্লাহ রবুল আলমিন একমাত্র ইবাদাতের জন্য তৈরি করেছেন ইবাদাতের মূল হচ্ছে আত্মসমর্পণ অর্থাৎ রব্বুল আলামিনের সামনে নত হওয়া এবার ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আপনার ভেতরে আছে যেটা মূল সেটা তো নেই যেগুলো আনুষঙ্গিক এই টাকা পয়সা মাদ্রাসা মসজিদকে দু চারটা দান করে দেওয়া ফকির ফাঁকাকে দুটো পয়সা দিয়ে দেওয়া এই সেই এইগুলো করে দেয়া আরে বান্দা যদি মূল ইবাদত নামাজি না থাকে তো বাদবাকিগুলোর তোমার কুম দাম আছে দিন কিছুই দাম নেই তাহলে আমার যদি এই জিনিস না থাকে তাহলে গজব আমার কাছে আসবে না তো কার কাছে আসবে পাহাড়ের কাছে আসবে গাছড়ার কাছে আসবে আজাবকে মানুষেরা ডেকে আনে জেনে রাখবেন যদি মনিব খুশি থাকে চাকরের প্রতি চাকরের লাভ মনিব যদি নারাজ থাকে চাকরের প্রতি ওই চাকরের ওই মনিবের বাড়ি খেটে পোষাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের মুনি তিনি আমাদের মালিক তার আমরা দাস আমরা চাকর ঠিকভাবে আল্লাহ রবুল আলমিনকে আমরা সন্তুষ্ট করতে পাচ্ছি না যার ফলে আল্লাহ রাবুল আলমিনের আমরা চাকর তার সন্তুষ্টি অর্জন করতে পাচ্ছি না ফলে মালিকের মনে ক্রোধ হচ্ছে আর মালিকের যদি ক্রোধ হয়ে যায় মনের ভেতরে তাহলে আজাব নিচে নেমে আসবে এতে আর কোনো ঝামেলা নেই এতে কোনো সন্দেহ করার কিছু নেই তো মালিকের ক্রোধ এমন কি হলো এখন যে এই রকম ভয়ানক মহামারী আমাদের সামনে এনে দিলেন তাহলে আপনাকে ইবনে মাজা এবং মুস্তাদ রাকলিল হাকিম থেকে একটা হাদিস বলছি হাদিসটা বড় লম্বা আমি একটা অংশ নিচ্ছি যেইটুকু আমার প্রয়োজন যেটুকু আজকের আলোচনায় প্রয়োজন রসুল বলছেন ইয়া মার্শার আল মহাজরিন খামসুন এজা উবতুলি তুম্বেহীন না পাঁচটা জিনিস আছে এই মহাজরিন মহাজরিনের দল পাঁচটা এমন জিনিস আছে এদের এদের কোনো একটার যদি তোমরা মুখোমুখি হয়ে যাও সাবধান আমি আল্লাহর কাছেও দোয়া করছি পানাব চাইছি আর নিযুদ্ধে কুহুন না এগুলোর কোনো একটা যেন তোমাদেরকে পেয়ে বসে যাই এরকমটা যেন না হয় তার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি তে পাঁচটার ভেতরে রবুলা আমিনিয়ান নবি কি বলছেন লং তজহুরিল ফাহি ফি কৌমিন কাত্ত হাত্তা ইউ লেনু বেহা ইল্লা ফাসা ফিহিম ই তাউন ওয়াল আউজা আল্লাতি লং তকুন মজাক ফি আসলা ফিহিম যদি কোনো কম কোনো সম্প্রদায় কোনো জাতির ভেতরে ফাহিশাত বেড়ে যায় এবং শুধু বেড়ে যাওয়া নে হাতটা ইউ লেনোবেহা এরা যদি ওপেন করে খোলাখুলি করে ডোন্ট কেয়ার হয়ে করে কাউকে তোয়াক্কা না করে করে এমন ফাহে সাত তাহলে আল্লাহ পাকেন নাই বলছেন তাদের ভেতরে মহামারী এসে যায় তাদের ভেতরে কলেরা এসে যায় তাদের সামনে মহা বিপদ এসে যায় আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে একটা আজাব আসে সেই আজাবের একটা নাম নিয়ে নাবি বলছেন তাউন আমরা তাউনকে এখন বুঝছি না এক যুগে তাউন ছিল মহামারী গ্রামকে গ্রাম সাবার হয়ে যেত শহরকে শহর সাবার করে দিতেন আল্লাহ রবুল আলমিন এভাবে এখন যেমন হচ্ছে এই করোনা ভাইরাসে দেশকে দেশ উজাড় হয়ে গেল তাহলে আল্লাহ বলছেন আমি তাউন পাঠাই এবং দুর্ভিক্ষ পাঠাই কেমন বলছেন লাম তাকুন মজাতফি আসলিম ওদের অতীতে বাপ দাদাদের জীবনে এত ভয়ানক মহামারী এসেছে তার নিদর্শন পাবে না এমনই সাংঘাতিক তাহলে আজকে আমি তো কথাটা বলতে পারছি খুব জোর দিয়ে নবীজির হাদিসের অনুকূলে আমি বলছি এর আগে শার্স এসেছে খুব সহজে কন্ট্রোল করা গেছে সোয়াইন ফ্লু এসেছে খুব সহজে কন্ট্রোল করা গেছে প্লেগ এসেছে খুব সহজে তাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে ডাক্তারেরা বিজ্ঞানীরা এগুলোর পরে এবার যে পর্ব আমাদের সামনে সেটা হচ্ছে করোনা করোনা কত বিপদ রাসুলের হাদিসটা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কি যে লাম তাকুন মজাকফি আসলা ফাহিম এদের বাপদাদাদের জীবনে বা তাদের ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না এত বিশাল বড় তাউন এবং মহামারী তাদের সামনে এসে পড়বে বাস্তব প্রশ্ন হচ্ছে ফাহে কাকে বলে যে অপরাধটা রাতের অন্ধকারে করবেন অথচ এটা অপরাধ সেটা হলো কাবিরা চুরি রাতে করেছেন কাবিরা মদ রাতে খেয়েছে কাবিরা কারোর সাথে ব্যবিচার করেছ রাতে অপরাধ এটা হলো কাবিরা কিন্তু যদি কোনো একটা কাবিরা ওপেন হয় দিবালোকে হয় প্রকাশ্যে হয় লোকসম্মুখে হয় তাহলে এটার নাম হলো ফাহেসা বুঝতে পারছেন কাবিরা থেকে সাংঘাতিক পর্বে যেটা সেটাই হচ্ছে ফাহেসাত এখন আপনি বলুন যে আমাদের ভেতরে ফাহেসাত বেড়েছে না বাড়েনি আমি এর আলোচনা একটু পরে করছি আমি বলছিলাম বিষয়টা কি আমার যে আজাব কেন আসে তো তার একটা কারণ কি পেলাম যে আজ মহামারী কেন এসেছে তার কারণ হলো ফাহেসাত বেড়ে গেছে আরেকটা কারণ নবীজি বলছেন ফি হাজহিল উম্মাদফুন ওয়া মাসখুন ওয়া ফাকালা রাজুলুন মিনাল মুসলমিন মাতা ইহা রাসলাল আল্লাহ রাসুল বলছেন এই উম্মাতিদেরকে একবার এসে ধরবে ভূমিকম্প একবার এসে এদেরকে ধরবে পাথর বৃষ্টি একবার এদের কাছে আজাব আসবে চেহারা বিকৃত হয়ে যাওয়া মানুষের মতো রূপ নিয়ে পয়দা হয়েছি আল্লাহ রবুল্লাহিন এই চেহারাগুলোকে বিকৃত করে দেবেন তাহলে ভূমিধস চেহারা বিবর্তন এবং পাথর বৃষ্টি এই ধরনের বিশাল বিশাল আজাবগুলো এই উম্মাতের তকদিরে আছে তো বলা হলো কবে এইগুলো হবে পাকের রসুল বা কখন এইগুলো দেখা যাবে রসুল তার উত্তরে বলছেন কালা ইজা জাহারাতিল কায়নাত ওয়াল মজেফ ওয় শরে খমুর যখন যুবতী মেয়েরা নাচিয়া হয়ে মঞ্চে থিরিক থিরিক করে নাচবে ঘরের ভেতরে নাচবে গানের সাথে সাথে তাল মিলিয়ে কমর মটকাবে এটা হলো কাইনাক আর মাজেফ মাজেফের মানে হচ্ছে বাদ্যযন্ত্র যখন মানুষের জীবনের অঙ্গ হয়ে যাবে বাদ্যযন্ত্র না হলে তার পেট ভালো থাকবে না বাদ্যযন্ত্র না শুনতে গেলে তার মন ভালো থাকবে না এমন পর্যন্ত কি বাদ্যযন্ত্র না বাজতে গেলে তার হয়তো পিসাব পায়খানা হবে কি না যখন এইভাবে বাদ্যযন্ত্রের উপরে তারা ফিদা হয়ে যাবে দ্বিতীয় নম্বর রোগ তিন নম্বরে সরে বাতিল যখন একদম খোলাখুলি যত্র তত্র দারু মদ পান করা প্রচলন হয়ে যাবে ব্যাধি কটা তিনটা এই তিন ব্যাধি যেদিন দেখা দেবে সেদিন আল্লা রব্বুল আলমী এই উম্মাতের উপরে এই ভয়ানক আজাবগুলোকে নিয়ে আসবেন এখন যদি মূল্যায়ন করতে যাই তাহলে আমি আপনার সামনে আদবের সাথে বলবো যে মুসলমানদের বাড়িতে বাড়িতে যারা গ্রামে দিন আনে দিন খায় ওদের কথাটা বাদ দিলাম যারা একটু মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের লোক কার বাড়িতে এলসিডি নেই আর কার বাড়িতে টিভি নেই আপনি আল্লাহকে হাজের নাজের জেনে বলুন আপনি নিজের বুকে অন্তরে হাত রেখে বলুন যে আপনার টিভির যতটা আপনি প্রোগ্রাম দেখেন তার ভেতরে কয়টি আপনার চরিত্রকে ইসলাহ করে আর কয়টি আপনার চরিত্রকে বরবাদ করে নষ্ট করে আমি কই শোধ দিতে পারবো না আপনাকে এই দিতে হবে আস্তাফরুল্লাহ এমন এমন সিরিয়ালগুলো বুড়া আর বুড়ি আর যুবতী মা আর বেটি আর বেটা পরিবারের সদস্যরা খানা ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে রাত্রে আটটার সময় সাড়ে আটটার সময় যথারীতি রুটিন মাফিক বসে বসে দেখছে কিছুগুলো প্রোগ্রাম আছে বুড়োরা মা বাবারা সরে গেল যুবতী বেটা বেটিকে রেখে দিল এগুলো আমাদের দেখার জিনিস নয় ওরা যুবতী যুবক যুবতী আছে এই দেখার ওরা তখন চিত্রাহার চালু করল আমি বলছি চাষাবাদের জিনিস সম্পর্কে সামাজিক কোনো কিছু জ্ঞানমূলক যদি চিত্র থাকে সে সম্পর্কে অথবা গঠনমূলক কোনো আলোচনা থাকে সে সম্পর্কে এবং নিত্যদিনের খবরাখবর জানা সম্পর্ক এই কটা কথাকে বাদ দিয়ে যে বাড়িতে টিভি আছে সে বাড়িতে আজাব আছে জোরের সাথে বলছি যে বাড়িতে টিভি আছে এই কটা উদ্দেশ্যকে বাদ দিয়ে সে বাড়িতে জ্যান্ত জাহান নাম আছে জাহার নাম বাড়িতে আপনি পুষে রেখেছেন শুধু আপনার দমটা যায়নি বলে ওই জাহার নামে আপনি যাচ্ছেন না আজাব আপনার উপরে আসবে না তো কার উপরে আসবে লজ্জা কিসের লজ্জা হ্যাঁ ভলিউম কমিয়ে দেয় আজান পড়ে গেল এসা আজান পড়ছে ভলিউম কমিয়ে দিল তোমার মতো এইরকম দু নম্বর ফুটো মুসলমানের কপালে আল্লাহর গজব না আসবে তো কি আসবে আপনিও নিজেকে বদল করেন আল্লাহ রবুল আলমিনের এই চেতাবনী যদি আমাদের সামনে থাকে আর আমরা যদি উপলব্ধি করার মতো মানসিকতা রাখি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ভেতরে জাগ্রত করবেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দেবেন আমাদের ভাববার মতো মানসিকতা আল্লাহ তালা তৈরি করে দেবেন এটা আমি মনে করি এটাকে আমরা আল্লাহ রবুল আলমিনের চেতাবনী মনে করছি আমি মনে করছি আপনি মনে করুন নিজেকে বদল করুন তহবা করুন আল্লাহ রবুল আলমীর দিকে ফিরে আসুন আর এই রকমের বে আল্লাহর সাথে করব না তার জন্য সংকল্প করুন আমার রিজিক যেন হালাল হয় আল্লাহকে রাজি করে যাই পাবো সেটাই যেন হয় এমন নেক বাসনা নিয়ে বাঁচুন আল্লাহ আপনাদের উপরে মেহেরবান হবেন আল্লাহ আপনাদের উপরে সদাই হবেন রবুল আলামিন তুমি আমাদের এই পথগুলা মানুষগুলোকে ভাইগুলোকে দাদাগুলোকে তুমি সৎ পথের দিশা দাও এই আল্লাহ যারা বিমুখ হয়ে গেছে তোমার থেকে তুমি তাদেরকে তোমার পথে নিয়ে এসো তুমি তাদেরকে তোমার দিকে টেনে নিয়ে এসো এদের অন্তরটাকে নরম করে দাও আল্লাহ তুমি তো মোকাল্লে নেপাল কলু তুমি তো মানুষের অন্তরকে ফিরিয়ে দিতে পারো নড়িয়ে দিতে পারো করে দাও মালিক আমরা গুনাগার বান্দা, তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে আমরা এই আর্জি জানাচ্ছি আমাদের বদল ঘটাও জীবনের আল্লাহ সবাইকে সুমতি দান করুন আজকের মতো এখানেই দিতেনছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার